প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমরা তোমাদের গণিত বইয়ের শেষ তথা 26তম অধ্যায় রাশিবিজ্ঞান সম্পর্কে আলোচনা করছি। বেশ কয়েকটি ভিডিও ক্লাস ধরে আমরা ইতিমধ্যেই প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আমাদের ক্লাস 10 বা দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের উপরে যে সিলেবাসটি রয়েছে তা যে অংশে সীমাবদ্ধ তা হলো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আমরা ক্লাস নেওয়ার শুরুতেই অর্থাৎ আমাদের প্রথম ভিডিও ক্লাসটিতেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের যে সূচকগুলি ছিল সেই সূচকগুলি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছি এবং তা হল যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। ইতিমধ্যেই আমরা যে কয়েকটি ভিডিও ক্লাস করেছি সেখানে যৌগিক গড় এবং মধ্যমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা তোমাদের সামনে সংখ্যাগুরু মান বা মোট সম্পর্কে আলোচনা করব। তো দেখো, লক্ষ্য করো, আমরা এখানে কয়েকটি প্রবলেম টুকে নিয়েছি অর্থাৎ কয়েকটি রাশি তথ্য এখানে লিখে নিয়েছি এবং এদের সংখ্যাগুরু মান নির্ণয় করে দেখাবো প্রাথমিক পর্যায়ে। এবং সংখ্যাগুরু মান বলতে কি বোঝায় এখান থেকেই আমরা আস্তে আস্তে সেই জায়গায় যাব। এক নম্বর যে প্রবলেমটা রয়েছে সেখানে যে তথ্যগুলি তোমরা দেখতে পাচ্ছ, তথ্যগুলো এমন হতে পারে, দেখো আমরা বিশদে লিখে নিই, এমন হতে পারে যে কিছু ছাত্র 10 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা দিয়েছে, তাতে তাদের প্রাপ্ত নম্বরগুলি এরকম এরকম হতে পারে, অর্থাৎ সব থেকে ছোট মানটা ছিল 2 এবং সব চাইতে বড় মান হচ্ছে 9, সুতরাং 10-এর মধ্যে পরীক্ষা, এটা আমরা ডিফাইন করতেই পারি এখানে। তো তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে এগুলি। এবং একটা কথা বলে দিই, সংখ্যাগুরু মান নির্ণয় করব যখন তখন রাশি তথ্যের সংখ্যা মানে কতগুলি পর্যবেক্ষণ এখানে রয়েছে সেই পর্যবেক্ষণ কতগুলি সেটা আমাদের জানাটা খুব জরুরি নয়। এখন এইখানে যে রাশি তথ্যগুলি দেওয়া রয়েছে এই রাশি তথ্যগুলির মধ্যে মানে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচাইতে বেশি সেই পর্যবেক্ষণটিকেই আমরা বলবো সংখ্যাগুরু মান। আবারও নতুন করে বলছি, আমাদের যে রাশি তথ্যগুলি দেওয়া রয়েছে সেই রাশি তথ্যগুলির মধ্যে যে পর্যবেক্ষণগুলির পরিসংখ্যা সবচাইতে বেশি, কথা বুঝতে পেরেছ, সেই রাশি তথ্যকেই আমরা বলবো সংখ্যাগুরু মান। আমরা যে প্রথম অঙ্কটা দেখছি 1 নম্বর প্রবলেম, সেই 1 নম্বর প্রবলেমে তুমি লক্ষ্য করো 2 আছে কবার না 2 বার, 3 আছে কবার 1 বার, 1 বারই রয়েছে, 4 আছে কবার, 4 তুমি খেয়াল করো 1 বার রয়েছে, 5 কবার আছে 1, 2, 3 বার, 5 এখানে দেখছি সব থেকে বেশি, 6 দেখছি না, 7 আছে 2 বার, 8 আছে 2 বার, 9 আছে 1 বার। সুতরাং এখানে তুমি লক্ষ্য করো এই যে 5 এই পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচাইতে এখানে বেশি, সুতরাং 5 হলো এই রাশি তথ্যের সংখ্যাগুরু মান, কথা বুঝতে পেরেছ। তাহলে তুমি কিভাবে করতে পারো, প্রসিড করতে পারো এই প্রবলেমটা, এগুলি শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় থাকতে পারে, তুমি মানের ঊর্ধ্বক্রমে লিখে নিতে পারো, কথা বুঝতে পেরেছ, যে তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে লিখে পাই। তাহলে কি কি হবে, সবচাইতে ছোট তথ্য হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে 2 বার, তলায় দাগ দিয়ে দাও তাহলে সুবিধা হবে, 3 আছে আমি যা দেখছি 1 বার, তারপরে আছে 4 1 বার, 5 আছে 3 বার, তুমি দেখেইছো 5 আছে 3 বার, 4 তো দাগ দিয়েছি, 5 হলো, 6 কে দেখছি না, 7 আছে 1 বার 2 বার, 7 7, 8 আছে 2 বার, 8 8, 9 আছে 1 বার, তাহলে পরে 9, তো 8-এর নিচেই দাগ দিই, 9-কে দাগ দিই, এত সকলের নিচেই দাগ পড়ে গেছে, 3-এ 3 ছিল 1 বার, সেটা দাগ পড়ে গেছে, মানে সবাইকে লেখা হয়ে গেছে, 3 3-এ 6, আর 3-এ 9, আর 3-এ 12, 3 3-এ 6, আর 3-এ 9, আর 3-এ 12, 12টাকে লিখে ফেলেছি। এখানে 5-এর এই পর্যবেক্ষণটা মানে 5 তার পরিসংখ্যা সবচাইতে বেশি, কথা বুঝতে পেরেছ, তাহলে এখানে সংখ্যাগুরু মান, এখানে
संख्यागुरु मान बा भूमिष्ठ बा मोड M O D E এটা হলো 5 কথা বুঝতে পেরেছো যে যে তথ্যের বা যে পর্যবেক্ষণের পরিসংখ্যা সবচাইতে বেশি সেই পর্যবেক্ষণটি হচ্ছে সংখ্যাগুরু মান কথা বুঝতে পেরেছো তাহলে এরকম তার দু নম্বর প্রবলেমটি এখানে তুমি লক্ষ্য করো মুখে মুখে আমরা বলি 11 আছে একবার 27 আছে একবার 18 আছে একবার 26 আছে একবার 13 আছে একবার 12 আছে একবার 9 আছে একবার দুবার 9 দুবার 15 একবার 4 একবার দেখো লক্ষ্য করো এগুলি আর কেউ মানে তুমি আপাত দৃষ্টিতে যদি দেখতে চাও তাহলে এখানে তুমি খেয়াল করো যে এখানে সবচাইতে যে পর্যবেক্ষণটা বেশি সংখ্যায় আছে অর্থাৎ যার পরিসংখ্যা সবচাইতে বেশি 11 এর পরিসংখ্যা 1 27 এর পরিসংখ্যা 1 18 এর পরিসংখ্যা 1 সবার পরিসংখ্যা 1 একমাত্র 9 এর পরিসংখ্যা হচ্ছে 2 তাহলে এখানে সংখ্যাগুরু মান হচ্ছে কত বলো না 9 আমরা এখানে আর লিখলাম মুখে মুখে বলে দেওয়া হলো এটাকেও তুমি মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে তোমার পক্ষে সুবিধা হবে আমরা আসছি 3 নম্বরে 3 নম্বরের অঙ্কের অ্যানসার এখানে এখানে করছি দেখো 3 নম্বর যে পরিসংখ্যা গুলো দেয়া রয়েছে এই 3 নম্বর যে রাশি তথ্যগুলি দেয়া রয়েছে সেই রাশি তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাই কথা বুঝতে পেরেছো 102 আমার যতদূর মনে পড়ছে এখানে দেখছি সবথেকে ছোট 102 কবার আছে একবার দুবার আর এখানে 102 আছে একবার তিনবার তারপরে খেয়াল করো 102 এর পরে 104 104 একবার দুবার তিনবার রয়েছে 104 104 104 তারপরে তুমি লক্ষ্য করো 104 এর পর হচ্ছে 117 18 20 22 117 118 120 122 আমরা সব কটাকে লিখে ফেলেছি তুমি খেয়াল করো এখানে মানে রাশি তত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর ফলে আমরা দেখছি যে 102 এই পর্যবেক্ষণটির পরিসংখ্যা হচ্ছে 3 এবং 104 এই পর্যবেক্ষণটির পরিসংখ্যাও হচ্ছে কত বলো না 3 এবং বাকিদের পরিসংখ্যা 1 তাহলে দুটি পর্যবেক্ষণ যার পরিসংখ্যা একই হয়ে যাচ্ছে তাই এখানে সংখ্যাগুরু মান হবে দুটি কথা বুঝতে পেরেছো একটা হচ্ছে 102 এবং একটি হচ্ছে 104 তাহলে এখানে 102 ও 104 এর উভয়ে পরিসংখ্যা একই মানে উভয়ের পরিসংখ্যা সমান এবং সর্বাপেক্ষা এবং উভয়েই উভয়ের পরিসংখ্যা সমান কথা বুঝতে পেরেছো উভয়ের পরিসংখ্যা সমান এবং সর্বোচ্চ কথা বুঝতে পেরেছো প্রদত্ত রাশি তত্ত্বের মধ্যে সর্বোচ্চ পরিসংখ্যা 102 এবং 104 এবং 102 এবং 104 উভয়ের পরিসংখ্যা সমান কথা বুঝতে পেরেছো এবং উভয়েরই সর্বোচ্চ পরিসংখ্যা তাহলে এক্ষেত্রে সংখ্যাগুরু মান কটি না দুটি এক্ষেত্রে সংখ্যাগুরু মান দুটি এবং তা হল 102 ও 104
এটা হচ্ছে যুক্তি বা কারণ, তোমাকে যুক্তি বা কারণ লেখার দরকার নেই, তুমি নিজে দেখে নেবে। কথা বুঝতে পেরেছো? অনেক পরিসংখ্যা রয়েছে, তার মধ্যে সবচাইতে বেশি পরিসংখ্যা রয়েছে 102 এবং 104 এর, এবং তারা যেহেতু সমান তাই দুজনেই এখানে সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান একটিও হতে পারে, একাধিক হতে পারে। কথা বুঝতে পেরেছ? এখানে সংখ্যাগুরু মান, প্রথম প্রবলেমটিতে সংখ্যাগুরু মান ছিল এক, তাই একে এক ভূঁইষ্টক অথবা এক সংখ্যাগুরু মান সম্বলিত তথ্য বলা যেতে পারে, বা একে ইউনিমোডাল তুমি বলতে পারো। আবার এখানে তোমার দেখো সংখ্যাগুরু মান, তিন নম্বর প্রবলেমটির ক্ষেত্রে যে সংখ্যাগুরু মান পাওয়া যাচ্ছে দুটো, তাই একে তুমি বাই মোডাল বা দ্বিভূঁইষ্টক বলতে পারো। কথা বুঝতে পেরেছ? তাহলে প্রথমটিকে আমরা ইউনিমোডাল বা দ্বি বা এক ভূঁইষ্টক, এবং আমরা তৃতীয়টিকে, দ্বিতীয়টিকেও আমরা এক ভূঁইষ্টক বলতে পারি বা ইউনিমোডাল বলতে পারি, আর তৃতীয়টিকে আমরা বলবো হচ্ছে কি বলো না, দ্বিভূঁইষ্টক বা তোমার বাই মোডাল। কথা বুঝতে পেরেছ? দেখো, লক্ষ্য করো, এবার আমরা আসছি চার নম্বর প্রবলেমটিতে। চার নম্বর প্রবলেমটিতে কি রয়েছে, এখানে রাশি তত্ত্বকে চার নম্বরের উত্তর লিখছি, যে রাশি তত্ত্ব গুলিকে মানের ঊর্ধ্বক্রম সাজিয়ে পাই, এগুলো না লিখলেও হবে বলছি বারবার, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখছি। প্রথমে দেখো দুই, সব থেকে ছোট দুই, দুই দুই, তিনটে দুই আছে, তিন আছে এখানে, একটা দুটো তিনটে, তাহলে তিন তিন তিন, আর পাঁচ আছে তোমার তিনটে, পাঁচ পাঁচ পাঁচ। দেখো, লক্ষ্য করো, এখানে তোমার রাশি তত্ত্বগুলিকে আমরা এইভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, এবং সাজিয়ে দেখছি যে দুই এই পর্যবেক্ষণটির পরিসংখ্যা হচ্ছে তিন। কথা বুঝতে পেরেছ? এবং তিন পর্যবেক্ষণটির পরিসংখ্যাও তিন, এবং পাঁচ এই পর্যবেক্ষণটির পরিসংখ্যাও হচ্ছে কত বলো না, তোমার হচ্ছে তিন। তাহলে তিনজনই প্রত্যেকেই সমান সংখ্যায় রয়েছে, সুতরাং এখানে সংখ্যাগুরু মান মানের কোনো অস্তিত্ব নেই, আমরা এটাই বলবো। যদি এখানে আরও দুই একটা সংখ্যা একটা একটা করে থাকতো, তাহলে আমরা কি বলতাম, তাহলে আমরা বলতাম যে এর সংখ্যাগুরু মান আছে, এবং সেটা হচ্ছে তিনটে সংখ্যাগুরু মান, এক হচ্ছে দুই, একটা হচ্ছে তিন, আর একটা হচ্ছে পাঁচ, তিনটে সংখ্যাগুরু মান। কখন বলতাম না, যদি প্রবলেমে আরও দুটো পরিসংখ্যা দেওয়া থাকতো, ধরো এক আছে ছয় আছে, মানে আরও দুটো আলাদা আলাদা বা একটা আলাদা থাকতো, কিন্তু যেহেতু এদের প্রত্যেকের পরিসংখ্যা সমান হয়ে গেছে, সুতরাং এখানে সবাই তো সংখ্যাগুরু মান, সুতরাং সংখ্যাগুরু মান সম্পর্কে আলোচনার এখানে কোনো যুক্তি নেই, তাই এখানে সংখ্যাগুরু মান নেই। এ কথা বলে দিই, এখানে সংখ্যাগুরু মান নেই এ কথা বলা হলো। তাহলে সংখ্যাগুরু মান নেই অর্থাৎ আলোচনার এটা কোনো বিষয়ই না, যে কে সব থেকে বেশি সংখ্যায় আছে, এখানে প্রত্যেকেই সমান সংখ্যায় আছে, সুতরাং এক্ষেত্রে আমার কোনো যুক্তিতে, মানে সংখ্যাগুরু মান আমরা খুঁজে পেতে বের করে যাকেই বলি না কেন, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না, তাই আমরা এখানে সংখ্যাগুরু মান নেই এ কথাই বলবো। কিন্তু যদি ধরো এর সঙ্গে আরেকটা তোমার তথ্য থাকতো, এর সাথে এক বলে একটা তথ্য থাকতো, তাহলে এখানে এক কমা এইগুলো থাকতো, তখন আমরা এটাকে বলতাম, ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনো, সেক্ষেত্রে একে বলতাম ট্রাই মোডাল বা ত্রিভূঁইষ্টক। কথা বুঝতে পেরেছ? মানে তিনটে সংখ্যাগুরু মান সেখানে আছে, কে কে না দুই তিন আর হচ্ছে পাঁচ। সংখ্যাগুরু মান ব্যাপারটা আমরা ন্যাচারালি কোথায় ব্যবহার করে থাকি বলতো, না দেখবে যে জুতোর দোকানে তোমরা দেখবে যে সব থেকে বেশি বিক্রি হয় তোমার দেখা গেল আট নম্বর জুতোটা। কথা বুঝতে পেরেছো? মানে পাঁচ ছয় সাত আট দোকানদার, তুমি যদি একজন দোকানদার হও, তাহলে তুমি পাঁচ ছয় সাত আট নয় দশ
তুলতে হবে, মানে 10 নম্বর বলতে অনেকটা বড় পা যাদের, কিন্তু মাঝারি মানে স্বাভাবিক পা, পায়ের মাপ হচ্ছে 8-9 এগুটি। তো সুতরাং কোনো একজন দোকানদার যখন তিনি তার প্রতি বছরের জুতো বিক্রির তথ্য তিনি রাখেন, তিনি দেখবে, তুমি দেখবে যে সেখানে বেশিরভাগই হওয়া উচিত হচ্ছে তোমার 7, 8 এবং 9 নম্বর, এই জুতোগুলি সবচাইতে বেশি ওনার তোলার কথা। সেই হিসেবে 10 নম্বর জুতো, একই কোম্পানির একই দেখতে এরকম জুতো, দেখা গেল তিনি 7, 8, 9 যত পিস করে তুলবেন, তিনি 10 নম্বর জুতো বা 11 নম্বর জুতো কিন্তু তার থেকে সংখ্যাই কম, মানে এর রেয়ার কাস্টমার একজন দুজন হতে পারে, সেই জন্য 1 কপি 2 কপি জুতো তিনি তুলতে পারেন। কথা বুঝতে পেরেছ? সেক্ষেত্রে তুমি আবার দেখবে যে এই যে আমরা পুজো আসছে সামনে, যে জামা গেঞ্জি কিনি আমরা 40 সাইজ 41 সাইজ, হ্যাঁ, LXXL XXXL এগুলো আমরা সব কিনে থাকি, তুমি খেয়াল করবে যারা মানে জামা বিক্রি করে, তুমি তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো, তারা যেটা স্বাভাবিক মাপ হয়েছে মানে L সাইজ বা XL সাইজ, সেই সাইজটা একই কোম্পানির একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জামার ক্ষেত্রে তারা ওই যেটা বেশি মানে চলে, অর্থাৎ ধরো XL টা সবচাইতে বেশি চলে, ওটা যদি 10 পিস তোলে তাহলে পারে XXXL টা হচ্ছে 5 পিস তুললো, বা আরও তার থেকে বেশি এক্সট্রা লার্জ সেটা হয়তো দেখা গেলো 1 পিস কি 2 পিস তুললো। বুঝতে পেরেছ? মানে সেগুলো কিন্তু আসবে খদ্দের, কিন্তু সেই সংখ্যাটা অনেকটা কম। সুতরাং ওনারা মোডটাকে কিন্তু এখানে গুরুত্ব দেন। বুঝতে পেরেছ? মোডের এই হচ্ছে গুরুত্ব, যে অবিন্যস্ত, এটা তো বিন্যস্ত রাশি তত্ত্ব নয়, অবিন্যস্ত রাশি তত্ত্বের মধ্যে আমরা রাশি তত্ত্বগুলির মধ্যে সর্বাপেক্ষা যে পর্যবেক্ষ মানে সবচাইতে যে পর্যবেক্ষণের পরিসংখ্যা সবচাইতে বেশি, সেই পর্যবেক্ষণটিকেই আমরা ওই রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান বলবো। সংখ্যাগুরু মান একটা হতে পারে, একাধিক হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, কথা বুঝতে পেরেছ, এবং বহু হতে পারে, কথা বুঝতে পারলে? তাই আমরা যদি সংখ্যাগুরু মান একটা থাকে তাকে আমরা বলি এক ভূঁইষ্টক, সংখ্যাগুরু মান যদি দুটি থাকে তাহলে আমরা তাকে দ্বিভূঁইষ্টক বলি, সংখ্যাগুরু মান যদি তিনটি থাকে তাহলে পরে ত্রিভূঁইষ্টক, এইভাবে যদি অনেক সংখ্যাগুরু মান থাকে তাহলে বহু ভূঁইষ্টক, কথা বুঝতে পেরেছ? এরকমও আমরা বলতে পারি। এই হচ্ছে অবিন্যস্ত রাশি তত্ত্বের ক্ষেত্রে সংখ্যাগুরু মান। এবার আমরা আসছি যে বিন্যস্ত শ্রেণী বিন্যাস যুক্ত রাশি তত্ত্বের ক্ষেত্রে সংখ্যাগুরু মান আমরা কিভাবে নির্ণয় করব। বেশ, শ্রেণী বিন্যাস যুক্ত রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান কিভাবে নির্ণয় করা হয় সেটার জন্যও আমরা একটা প্রবলেমের সাহায্য নেব। আমরা একটা প্রবলেম ঢুকে নিই, দিয়ে সেইটার থেকে বিস্তারিত আলোচনা করছি। আমরা শ্রেণী বিন্যাস যুক্ত একটি পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে টুকেছি এবং এখান থেকে আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করতে চাইছি। লক্ষ্য করো যে এখানে 80টি ছাত্রছাত্রী রয়েছে। তোমাদেরকে প্রথমেই বলেছি যে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে গুরুত্বপূর্ণ নয়, তাদের প্রাপ্ত নম্বরের যে শ্রেণীগুলি শ্রেণী সীমানাতে রয়েছে, শ্রেণী সীমাযুক্ত পরিসংখ্যা থাকলেও তোমাদেরকে বলে দিই শ্রেণী সীমানাযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকাতেই তোমাকে নিয়ে আসতে হবে। এখানে শ্রেণী সীমানাযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকা রয়েছে, সুতরাং আমাদের এখানে কোনো সমস্যা নেই। তো এইরকম একটা বিষয় রয়েছে। তো এখন এখানে তোমার সংখ্যাগুরু মান নির্ণয়ের ব্যাপারটা একটু অন্য ধরনের এর আগের থেকে। দেখো, লক্ষ্য করো কোন শ্রেণীর পরিসংখ্যা সবচাইতে বেশি। এখানে দেখো, লক্ষ্য করো 20 থেকে 25 এই যে শ্রেণীটি, এই শ্রেণীর পরিসংখ্যা সবচাইতে বেশি এবং সেটা হচ্ছে তোমার 22 বা হচ্ছে 22, মানে সবচাইতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী 20 থেকে 25 নম্বরের মধ্যে পেয়েছে। বেশ, তো এখন এই যে শ্রেণীটা, এই শ্রেণীটাকে আমরা কি বলবো? এই শ্রেণীটাকে আমরা বলে থাকি হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী বা মোডাল ক্লাস, কথা বুঝতে পেরেছ? সংখ্যাগুরু মানের শ্রেণী বা মোডাল ক্লাস বলা হয় 20 থেকে 25 এই
শ্রেণীটাকে। বেশ, এখন এই যে সংখ্যাগুরু মান এই শ্রেণীবিন্যাস যুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকার যে সংখ্যাগুরু মান আমরা নির্ণয় করব, সেই সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য একটি সূত্র আমরা ব্যবহার করে থাকি। সেই সূত্রটিকে আমরা আগে লিখি, যে সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র। সংখ্যাগুরু মান সমান এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ ইন্টু এইচ। এটাই হলো তোমার সূত্র। বেশ, সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র। এখন তুমি বলবে যে স্যার তাহলে এলটা কি, এল এর পরিচয়টা কি? না, এল হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা। এই সীমানাটাতে একটু গুরুত্ব ট্রেস দিচ্ছি, তোমাদের শ্রেণী বিন্যাসটা শ্রেণী সীমানা যুক্ত পরিসংখ্যা বিভাজন হওয়াটা বাঞ্ছিত, বুঝতে পেরেছ? অর্থাৎ 15 থেকে 20, 20 থেকে 25, এটা শ্রেণী সীমানা যুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকা। কিন্তু শ্রেণী সীমাযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকা হলে এরকম হতো, 15 থেকে 19, 20 থেকে 25। তখন আমাদের কি করতে হতো, 19.5, 19.5 থেকে 25.5, এইভাবে শ্রেণী সীমানা যুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকায় পরিণত করতে হতো। তাহলে এল হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা। তাহলে সংখ্যাগুরু মান আছে কোন শ্রেণীর মধ্যে, 20 থেকে 25 মধ্যে, তার নিম্ন সীমানা, অর্থাৎ এইটাই হচ্ছে এল। এই 20টাই হচ্ছে এখানে এল। তারপরে এফ ওয়ান, এফ ওয়ান হচ্ছে কি? না, এফ ওয়ান হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী পরিসংখ্যা। এফ জিরো হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পূর্বের শ্রেণীর পরিসংখ্যা। এফ টু হল সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। এইচ হল সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। আবার আমি নতুন করে বলছি, আমাদের শ্রেণী বিন্যাসযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া থাকলে সেখান থেকে যে উপায়ে সংখ্যাগুরু মান নির্ণয় করা হবে তা হলো, তার জন্য যে সূত্র ব্যবহার করা হয় সেই সূত্রটি হচ্ছে এরকম, এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ নট বাই টু এফ ওয়ান মাইনাস এফ নট মাইনাস এফ টু ইন্টু এইচ, অর্থাৎ এই অংশটির সঙ্গে এইচ গুণ, অর্থাৎ ওপরেরটার সঙ্গে এইচ গুণ। এই এল কি? না, সংখ্যাগুরু মান সম্বলিত যে শ্রেণী, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী কি করে পাওয়া যাবে, যে পরিসংখ্যা, যে শ্রেণীর পরিসংখ্যা সবচাইতে বেশি সেই শ্রেণীটাই হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী 20 থেকে 25, তার নিম্ন সীমানা হচ্ছে এল। এফ ওয়ান হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ 22। এফ জিরো হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ 16। এবং এফ টু হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ এফ টু হচ্ছে 11। এটা হচ্ছে এফ টু, এটা হচ্ছে এফ ওয়ান, আর এটা হচ্ছে এফ নট, এটা হচ্ছে এল, বুঝতে পেরেছ? আর এইচ হচ্ছে সংখ্যাগুরু মান আছে যে শ্রেণীতে, তার হচ্ছে
কি শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্যই এখানে সমান, শ্রেণী দৈর্ঘ্য সমান না হলেও কিন্তু সংখ্যাগুরু মান নির্ণয় করা যাবে, এবং সেক্ষেত্রে এখানে এইচ এর ভ্যালুটা হচ্ছে 5। বেশ, তো মুছে দিলাম, তোমরা দাঁড় করিয়ে টুকে নিও বা তোমাদের বইতেও তোমরা পেয়ে যাবে। এখন লক্ষ্য করো, তাহলে আমরা সংখ্যাগুরু মান কিভাবে করব, না সংখ্যাগুরু মান একবারে ডাইরেক্ট অঙ্কটা টুকে নিতে পারো, দিয়ে সংখ্যাগুরু মান সমান এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই 8। এখন এখানে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 20, প্লাস এফ ওয়ান এর ভ্যালু কত 22, মাইনাস এফ নট এর ভ্যালু কত হচ্ছে 16 বাই 2 এফ ওয়ান, 2 ইন্টু এফ ওয়ান মানে হচ্ছে 22 মাইনাস 16 মাইনাস 11, 11 হচ্ছে এফ টু, বেশ, ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 5। তুমি সূত্রটা যদি শুধু সূত্রটি লেখো তাহলে তুমি 1 পাবে, এই মানটা যদি বসিয়ে ফেলো সঠিকভাবে তাহলে আরো 2 পাবে, অর্থাৎ 3 হয়ে গেল। এবার এইটা ক্যালকুলেট করতে পারলে আরো 1, 4, এইভাবে বিভাজন থাকে, তুমি মাথায় রাখো। সুতরাং প্রত্যেক ছাত্রকে বলবো গুরুত্ব সহকারে করবে এবং অঙ্ক কেটে দেবে না। বেশ, 20 প্লাস 22 থেকে 16 বাদ দিলে 16 আর 6 22, 6 ইন্টু 5 ওপরে চলে গেল, 22 দুগুণে 44, 44 থেকে তোমার 11 বাদ দিলে 33, 33 থেকে 16 বাদ দিলে হচ্ছে তোমার 17, 22 দুগুণে 44, 44 থেকে 11 বাদ দিলে হচ্ছে তোমার 33, 33 থেকে 16 বাদ দিলে হচ্ছে তোমার 17, তাহলে নিচেই হলো 17, ওপরে 30, নিচেই 17, তাহলে 30 বাই 17 কত, একটু হিসেব করে আসি, 17 কে 17 তোমার 13 পয়েন্ট দিয়ে 130, 17 5 17 85, 6 17 102, 7 17 119, 7 7 49 119, এখানে হচ্ছে 11 দশমিকের জন্য 0, 6 17 তোমার হচ্ছে গিয়ে দাঁড়াবে কত, না 6 17 হচ্ছে 102, 102 8, 80 5 17 80 অর্থাৎ 4, তাহলে 1.764 হচ্ছে, তাহলে 20 প্লাস 1.764 দ্যাট ইজ 21.764, এটা অ্যাপ্রক্সিমেট অ্যাকচুয়ালি, কথা বুঝতে পেরেছ, সমান 21.76, এটাই হচ্ছে সংখ্যাগুলো মান। বেশ, 21.76 এটাই হচ্ছে সংখ্যাগুলো মান, এইভাবে তোমরা অঙ্কগুলি করবে। শ্রেণী সীমানাতে যদি না থাকে তাহলে শ্রেণী সীমানা যুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকাতে পরিণত করতে হবে, কথা বুঝতে পেরেছ, এবং এক্ষেত্রে কোনো টেবল তৈরি করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সংখ্যাগুলো মান ভীষণ সহজ একটা বিষয় বলেই আমার মনে হচ্ছে। আমি আরও একটা প্রবলেম তোমাকে করে দেখাচ্ছি, আমি আরও একটি প্রবলেম তোমাদের সামনে নিয়ে এসেছি। এখানে যে প্রবলেমটি দেওয়া রয়েছে এর বিশেষত্ব হচ্ছে, এখানে দেখো, লক্ষ্য করো, শ্রেণীগুলি 45 to 54, 55 থেকে 64 এরকম, অর্থাৎ শ্রেণী সীমাযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকা। এটাকে যেহেতু আমাদের সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা নেওয়া হয়, এই নিম্ন সীমানা নেওয়ার জন্য তোমাকে এই পরিসংখ্যা বিভাজন তালিকাকে, আমি এর আগেও বললাম যে শ্রেণী সীমানাযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকাতে পরিণত করে নিতে হবে। পরিণত করতে গেলে কী করতে হবে, না দেখো, লক্ষ্য করো, এই 54 আর 55-এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, অর্থাৎ 0.5 একে যোগ করতে হবে, 0.5 এখান থেকে বাদ দিতে হবে। বেশ, তাহলে মুখে মুখে বলো, 0.5 যদি এখানে আমরা যোগ করি তাহলে 54 পয়েন্ট হচ্ছে তোমার 5, আর এটা 54.5 হবে, এটা 64.5 হবে, 64.5 হবে, এইভাবে চলবে। তুমি যদি এখানে না করে দেখাও তবুও হবে, কিন্তু অঙ্কে তুমি যখন সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা নেবে তখন মনে রাখবে সব থেকে, তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী কোনটি, পরিসংখ্যার মধ্যে যে শ্রেণীর পরিসংখ্যা সবচাইতে বেশি সেটাই হচ্ছে সংখ্যাগুরু
मान सम्बलित श्रेणी परिसंख्या अर्थात এটা F1 তোমরা জানো তাহলে তার আগেরটা হচ্ছে F0 এটা হচ্ছে F2 আমরা আগের প্রবলেমে বলে দিলাম এবং যেহেতু এটা শ্রেণী সীমানাযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকাতে পরিণত করা নেই তাই এটাকে করতে হবে এবং তাদের নিম্ন সীমানা হচ্ছে 75 নয় 74.5 এইটা যদি তুমি নিয়ে নিতে পারো অঙ্কের ফুল নম্বরই তুমি পাবে বুঝতে পেরেছো তোমাকে আর তালিকা তৈরি করে নেওয়ার দরকার নেই তাহলে এখানে আমরা লিখব কি যে নির্ণেয় সংখ্যাগুলো মান সমান ফর্মুলাটা লিখব L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইনটু H এদের পরিচয় লেখা প্রয়োজন নেই এবার তুমি এল মানে নিম্ন সীমানা অর্থাৎ 74.5 এইটা যদি মনে রাখতে পারো তোমাকে আর করার দরকার নেই তাহলে 74.5 প্লাস F1 মানে হচ্ছে 32 মাইনাস 19 বাই 2 ইনটু 32 মাইনাস 19 মাইনাস 12 ইনটু H H হচ্ছে এদের ডিস্টেন্স কথা বুঝতে পেরেছো এবং এই ডিস্টেন্সটা তুমি এটা থেকে এটা বাদ দিয়ে দিলে হবে না এটা থেকে এটা বাদ দিলে হবে না তার কারণ যেহেতু শ্রেণী সীমাযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকাতে রয়েছে তুমি শ্রেণী সীমানাযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকা করবে তাহলে দেখবে এখানে H এর ভ্যালু হচ্ছে 10 এসো তাহলে 74.5 প্লাস 32 থেকে 19 বাদ দিলে হয় 13 তাহলে 130 ওপরে 32 দুগুণে 64 64 থেকে তোমার 19 বাদ গেলে পরে হচ্ছে তোমার 14 9 আর 5 এ 14 তোমার 45 45 থেকে তোমার 12 বাদ গেলে হচ্ছে তোমার 33 কথা বুঝতে পেরেছো তাহলে 130 বাই তোমার হলো 33 তাহলে 33 দিয়ে 130 কে ভাগ করবে 33 এর টেবিলে তোমার আসবে 33 দুগুণে 66 3 33 অং 4 33 অং 3 4 12 3 4 একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে 3 3 3 কে 9 3 3 কে 9 99 তোমার হলো এখানে 1 এখানে হচ্ছে 3 পয়েন্ট দিয়ে 0 তাহলে 33 এর টেবিলে 310 আসবে তোমার হচ্ছে 33 কে 8 দিয়ে গুণ করলে 24 এর 4 হাতে থাকলো 2 3 8 24 25 26 264 264 আর 33 24 26 33 4 3 7 3 9 2 297 চলে গেল তোমার হচ্ছে 9 দিয়ে যাচ্ছে 3 9 27 এর 7 হাতে থাকলো 2 3 9 27 28 29 297 বিয়োগ করে দাও তাহলে এখানে আসছে 3 এখানে আসছে 10 তাহলে পরে হচ্ছে এখানে হচ্ছে 11 1 13 দশমিক দিয়ে 0 130 তাহলে অতএব আবার আসছে 3 দিয়ে 3 দিয়ে গেলে হচ্ছে 99 তোমার এখানে আসবে হচ্ছে 31 310 তার মানে এরপরে আবার 9 দিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে কি না 74.5 প্লাস 3.9394 করে দাও প্রায় কতটা লিখতে পারো কারণ এখানে দশমিকের পরে দুই দশমিক স্থান পর্যন্ত রাউন্ড অফ করা হয়েছে তাহলে এদেরকে যোগ করলে হচ্ছে 74 আর 3 এই 74 আর 3 হচ্ছে 77 না বাবারে এটা 50 করে দিচ্ছি তাহলে যোগ করলে 4 9 আর 5 এ 14 আর 4 হাতে থাকলো 1 3 এর কাছে 4 4 8 78.44 প্রায় এটাই হলো গিয়ে তোমার সংখ্যাগুলো মান বেশ আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি আমাদের সমস্ত বিষয় শেখা হয়ে গেল এখানে মানে টোটাল সিলেবাসে যে অংশটা আসতে পারে সেই পুরো অংশটি সম্পর্কে আমাদের ধারণা
এখানে তৈরি হয়ে গেল। আমরা এর পরবর্তী আরেকটি ভিডিও ক্লাসে তোমাদের আর দুই একটা মিসলেনিয়াস প্রবলেম দেখাতেও পারি। বেশ, ধন্যবাদ।